আমি একবার মাহফিলের উদ্দেশ্যে বরিশালে গিয়েছিলাম। তো মাহফিল শেষ করার পরে একজন মুরব্বী এসে আমাকে বলছে, হুজুর, বরিশালের ভাষায় আপনি যা কইছেন হুজুর, এ বউ এইয়া বুঝাইয়া ঠিক করা যাবে হুজুর, বউ এইয়া এমন এক জাত, এইয়া বুঝাইয়া ঠিক করা যাবে না হুজুর, মায়ের উপারে ঔষধ নাই, মায়ের উপারে ঔষধ নাই। তা আমি বসে আছি, পাশ থেকে আরেকজন এসে এই মুরব্বীকে ধমক দিয়ে বলছে, দুদু তুমি কি কইতে আসো, দুদু তুমি কইছো মায়ের উপারে ঔষধ নাই, এই যে কইছো তুমি, দুদু তুমি ঠিক কও নাই, মুই মায়েরা দেখছি কাম হয় নাই। একটা বলছে মায়ের উপারে ওষুধ নাই, একটা বলছে মায়েরা দেখছি কাম হয় নাই। তো আমি বললাম, দুদু একটু খুললা কন, দুদু মোর দোর বউর দোষ একখান, রাগ উঠলেই কয়ে হারামি তোর ঘরে থাকবো না, তোর ভাত খামু না। একদিন হুজুর রাগ এমন ওটা উঠছেলে বরিশালের ভাষা, পিড়াইতে পিড়িতে হুজুর হুয়াইয়া লাইছি, হেয়ার পরে আবার পিড়াইছি, আচ্ছা তারে পিড়াইছি হুজুর, কিছুক্ষণ পরে দেহি বেউস হয়ে গেছে, বেউস হওয়ার পরে হুজুর মোর কলিজা ধুপধুপ 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 করতে আসে, মুই মনে মনে পড়তে আসি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, কে জানেন হুজুর মোর শ্বশুর হেইটা পুলিশে চাকরি করে, আর মোর সমান্তি হুজুর এটা সেনাবাহিনী, হেই ডরে মোর কলিজা ধুপধুপ 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 করতে আসে। কিছুক্ষণ পর হুজুর ডাক্তার আসলো, আসার পরে হুজুর ডাক্তার স্যালাইন টেলান দিয়ে ঠিকঠাক করলো, কিছুক্ষণ পরে উঠলো, দুইটা ঠোঁট নাড়াইতে আসে, মুই মনে হর সালাম হুজুর মোর কাছে মাপ চাইবে, মোরে কাছে বলাইতে আসে, মুই কানটা কাছের কাছে নিলাম, নেওয়ার পরে মনে হরছিলাম হুজুর মোর কাছে মাপ চাইবে, কিন্তু মোরে কি কয় জানেন, এ হারামি তোর ভাত কিন্তু মুই কামু না। তাহলে হুজুর যেইটার লাগিয়ে মারলাম বে হুশ আওয়ার পরে হেইটাই কইতে আসে, তাহলে মাইরের উপরে ওষুধ দেয় কথা না, ঠিক না, মাইরা দেখছি কাম হয় নাই। এরপরে প্রশ্ন হচ্ছে, হুজুর আমাদের বিয়ে মাত্র 2 বছর, কিন্তু প্রায় সংসারে ঝগড়া লেগেই থাকে, এক্ষেত্রে কি করলে সংসারে শান্তি ফিরে আসবে? প্রিয় ভাই এবং বোন সকলকেই বলবো যে সংসারে অশান্তির পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে রাগ। রাগটাকে যদি দমন করতে না পারেন, স্বামী যদি অতিরিক্ত রাগী হয় বা স্ত্রী যদি অতিরিক্ত রাগী হয়, অথবা দুইজনের একজনও যদি অতিরিক্ত সীমা লঙ্ঘন করার মতো রাগী হয়, তাহলে সেই সংসার অশান্তি লেগেই থাকবে। এই জন্য রাগটাকে নিয়ন্ত্রণ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগ নিয়ন্ত্রণ করার জন্য তিনি 3টি পদ্ধতি বলেছেন। নাম্বার 1, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলা। নাম্বার 2, তাওয়াদ্দা উযু করা। নাম্বার 3, নিজের স্থানটা পরিবর্তন করা। এইভাবে নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। নাম্বার 2 নম্বর হচ্ছে, আমাদের সংসারে অশান্তি লাগার আরেকটি বড় দ্বিতীয় কারণ হচ্ছে অধৈর্য। আপনাকে ধৈর্যের পাহাড় হতে হবে, স্বামী কিছু একটা বললেই আপনাকে খেপে যেতে হবে এবং তার জবাব দিয়ে দিতে হবে, বিষয়টা এমন নয়। তিনি রাগ করেছেন, বাইর থেকে এসেছেন কোনো কারণে, আপনাকে ধৈর্য ধরতে হবে, ঠান্ডা মাথায় তাকে বোঝাতে হবে। স্ত্রী কোনো একটা কিছু করেছে, আপনি তার জবাব দিয়ে দিবেন না, আপনাকে ধৈর্যের পাহাড় হতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা ধৈর্যশীল ছিলেন স্ত্রীদের ব্যাপারে, মা দরাবা রাসূলুল্লাহ লা ইমরাতানা খাদিমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সারা জীবনে কখনো একবারও তিনি স্ত্রীর গায়ে হাত তুলেন নাই, সারা জীবনে স্ত্রীর গায়ে হাত তুলেন নাই। কারণ তিনি ধৈর্যের পাহাড় ছিলেন। স্ত্রীরা যে ভুল করেন না বিষয়টা এমন না, ভুল করেছেন, কিন্তু তারপরে তিনি ধৈর্য ধরেছেন। তার একটা দৃষ্টান্ত হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি পড়ালেখায় খুব অগ্রগামী ছিলেন, ভালো মুহাদ্দিসা ছিলেন, কিন্তু রান্নায় তিনি একটু দুর্বল ছিলেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে মেহমান আসলে অন্য স্ত্রীরা, বিশেষ করে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এনারা রান্নাবান্নায় ভালো ছিলেন, এনারা সহযোগিতা করতেন। একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে মেহমান এসেছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য স্ত্রী রান্না করে তরকারি নিয়ে এসেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব রাগ করলেন, আমার মেহমান, আমি খাওয়াবো, তুমি কে? তো তিনি সেই বাটি, তরকারি বাটিটা নিয়ে ভেঙে চুরমার করে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন নিজ হাতে সেই ভাঙা বাটিগুলো হাতে উঠিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়ে বললেন যে তুমি এর কেসাজ দাও, তার মানে ভেঙেছো, তার একটা ভালো বাটি দিয়ে আসো। হাসতে হাসতে বললেন এবং সাহাবিদেরকে বললেন, গরাত উম্মুকুম, তোমাদের মা একটু ঈর্ষান্বিত হয়েছে, একটু রাগ করেছে, কিন্তু তারপরও দেখেন মেহমান বাসায় আছে, তারপরও এই ভুল করার পরে তাকে মারেন নাই, ধমকান নাই, গালি দেন নাই, বকা দেন নাই, আর আমরা হলে পিটাইতে পিটাইতে লাশ বানাই ফেলতাম। মনে রাখতে হবে, কখনোই স্ত্রীকে পিটিয়ে ঠিক করা যাবে না, স্ত্রীকে বুঝিয়ে শুনিয়ে ঠান্ডা মাথায় ঠিক করতে হবে। আমি একবার মাহফিলের উদ্দেশ্যে বরিশালে গিয়েছিলাম। তো মাহফিল শেষ করার পরে একজন মুরব্বী এসে আমাকে বলছে, হুজুর, বরিশালের ভাষায় আপনি যা কইছেন হুজুর, এ বউ এইয়া বুঝাইয়া ঠিক করা যাবে হুজুর, বউ এইয়া এমন এক জাত, এইয়া বুঝাইয়া ঠিক করা যাবে না হুজুর, মায়ের উপারে ঔষধ নাই, মায়ের উপারে ঔষধ নাই। তা আমি বসে আছি, পাশ থেকে আরেকজন এসে এই মুরব্বীকে ধমক দিয়ে বলছে, দুদু তুমি কি কইতে আসো,
দুধু তুমি কইছো মাইরির উপরে ঔষধ নাই, এই যে কইছো তুমি দুধু তুমি ঠিক কও নাই, মুই মাইরিয়া দেখছি কাম হয় নাই। একটা বলছে মাইরির উপরে ওষুধ নাই, একটা বলছে মাইরিয়া দেখছি কাম হয় নাই। তো আমি বললাম দুধু একটু খুললা কোন দুধু, মোর দোর বৌর দোষ একখান, রাগ উঠলেই কয়ে হারামি তোর ঘরে থাকবো না তোর ভাত খামু না। একদিন হুজুর রাগ এমন ওটা উঠছেলে বরিশালের ভাষা, পিড়াইতে পিড়িতে হুজুর হুয়াই জ্বালাইছি, হেইয়ার পরে আবার পিড়াইছি, আচ্ছা তারে পিড়াইছি হুজুর, কিছুক্ষণ পরে দেহি বেউস হয়ে গেছে, বেউস হওয়ার পরে হুজুর মোর কলিজা ধুপধুপ 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 করতে আসে, মুই মনে মনে পড়তে আছি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনা যালিমিন। কে জানেন হুজুর মোর শ্বশুর হেইটা পুলিশে চাকরি করে, আর মোর সমান দি হুজুর এটা সেনাবাহিনী, হেই ডরে মোর কলিজা ধুপধুপ 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 করতে আসে। কিছুক্ষণ পর হুজুর ডাক্তার আসলো, আসার পরে হুজুর ডাক্তার স্যালাইন টেলান দিয়ে ঠিকঠাক করলো, কিছুক্ষণ পরে উঠলো দুইটা ঠোঁট নাড়াইতে আসে। মুই মনে হর সালাম হুজুর মোর কাছে মাপ চাইবে, মোরে কাছে বলাইতে আসে, মুই কানটা কাছের কাছে নিলাম, নেওয়ার পরে মনে হরছিলাম হুজুর মোর কাছে মাপ চাইবে, কিন্তু মোরে কি কয় জানেন, এ হারামি তোর বাত কিন্তু মুই কামু না। তাহলে হুজুর যেইটার লাগিয়ে মারলাম বেহুশ আওয়ার পরে হেইটাই কইতে আসে, তাহলে মাইরের উপরে ওষুধ দেয় কয় দাদা ঠিক না, মাইরা দেখছি কাম হয় নাই। তার মানে হচ্ছে স্ত্রীকে পিটিয়ে ঠিক করা যাবে না, যেই বউকে বুঝিয়ে ঠিক করা যাবে না, কেয়ামত পর্যন্ত পিটাইলে ওটা ঠিক হবে না। এই জন্য স্ত্রীকে বোঝাতে হবে, আদর করে ভালোবেসে প্রশংসা করে তাকে বুঝান, ইনশাল্লাহ কখনো তাকে বুঝাতে গিয়ে অধৈর্য হবেন না। এতদিন বুঝেছি, আজকে পাঁচটা বছর তোমার বুঝাতে বুঝাতে শেষ, আর পারবো না, আপনি অধৈর্য হবেন সংসার শেষ। স্ত্রীকেও বলবো ধৈর্যের পাহাড় হতে হবে। দুই নম্বর পয়েন্ট গুলো, তিন নম্বর হচ্ছে আমাদের সংসার অশান্তির আরেকটি বড় কারণ হচ্ছে সন্দেহ। যেই সংসারে সন্দেহ ঢুকেছে এই সংসারে শান্তি দূর হয়েছে, ওই ঘর ওই সংসারে শান্তির মা মারা গেছে, সন্দেহ ঢুকলে শেষ। স্বামী বাথরুমে গেলে স্ত্রী সন্দেহ করে, বহু স্ত্রী মানে বহুজন আমাদের কাছে পরামর্শ চায় হুজুর মহাবিপদে আছে, আমি বাথরুমে যাই বাথরুম করবো সেখানেও আমার সন্দেহ করে। এই জন্য সন্দেহ অহেতুক সন্দেহ করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ইন্নাস শাইতান ইয়াজরি বিনাল ইনসান মাজরাদদাম, শয়তান মানুষের রগে রগে প্রবেশ করে চলে, রক্ত প্রবাহিত স্থানে চলে, সন্দেহ ঢুকিয়ে দেয়। এই জন্য আপনি স্পষ্ট কিছু না বুঝলে ফোনে কথা বলতেছে মনে হয় কার সাথে কথা বলে, রাতে এতক্ষণ দেরি করে আসছে কেন, নিশ্চয়ই কোনো কারণ আছে, এই ধরনের সন্দেহ করা যাবে না। এরপরে পাশাপাশি আরও একটা বলবো যে সন্দেহ হতে পারে এমন কাজও করা যাবে না। মনে করেন আপনার স্ত্রী যেই জিনিসটাকে সন্দেহ করে আপনি কাজ করতে যাবেন না, যেখানে গেলে আপনার স্ত্রী সন্দেহ করে সেখানে আপনি যাবেন না, যেখানে গেলে আপনার স্বামী সন্দেহ করে সেই কাজে আপনি যাবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন নাহা রাসূলুল্লাহি আনিল উগলতাত, ভুল বুঝাবুঝি হতে পারে সন্দেহ করতে পারে এমন জিনিস থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। তাতে কি বোঝা যায় যে ভুল বুঝাবুঝি হতে পারে এমন কাজ করা যাবে না। আপনি মোবাইল নিয়ে ফোন আসলে ঘর থেকে বের হয়ে গেলেন, তাহলে আপনার স্ত্রী সন্দেহ করতে পারে, স্বামী কল স্বামীর সামনে থেকে আপনি মোবাইলটা নিয়ে আলাদা রুমে চলে গেলেন স্বামী সন্দেহ করতে পারে, তাহলে আপনি সন্দেহ হতে পারে এমন কাজ করতে যাবেন না। আপনি ফেসবুক আইডি আছে আপনার মোবাইলের, আপনার পাসওয়ার্ড আছে, আপনি আপনার স্ত্রীকে না দিলে সন্দেহ করবে, তাকে দিবেন সুযোগ করে দিবেন, হ্যাঁ সে যেন সন্দেহ না করতে পারে। আপনি কয়দিন পর পর পাসওয়ার্ড পাল্টান তো আপনার বহুত সন্দেহ করবেই, আপনার আপনি কয়দিন পর পর পাসওয়ার্ড চেঞ্জ করেন আপনার স্বামীকে জানান না তো সন্দেহ তো করবেই, নিশ্চয়ই আপনার ভিতরে কোনো সমস্যা আছে, হ্যাঁ আপনি কল আসলে বের হয়ে যান কেন। এই জন্য ভুল বুঝাবুঝি হতে পারে সন্দেহ হতে পারে এমন কাজ থেকে অবশ্যই বিরত থাকতে হবে। সংসার ভাঙার অশান্তির আমাদের কাছে অনেকে ফোন দেয় তো সেই অভিজ্ঞতার আলোকে বলছি, সবচেয়ে অন্যতম একটা বড় কারণ হচ্ছে একে অপরের প্রতি সন্দেহ, বুঝাতে পেরেছি, এগুলো থেকে বাঁচতে হবে। এরপর পয়েন্ট বলবো যে দোষ না ধরার চেষ্টা করবেন, ছোটোখাটো বিষয়ে ভুল দেখেও সব পয়েন্টে ধরতে যাবেন না। আমাদের অনেক স্বামী আছে স্ত্রীকে একেবারে লাঠির মতো বানাইতে চায়, ফেরেস্তার মতো, ও তো ফেরেস্তা না মানুষ, ও তো ভুল করতে পারে, আপনি ওরা একদম লাঠির মতো বানাইতে চাইবেন ও ভেঙে চুরমার হয়ে যাবে। এই জন্য সব বিষয় ধরতে যাবেন না, একবারে যদি আপনি সব মানে রান্না থেকে শুরু করে তরকারি কাটা থেকে শুরু করে তারপরে তার আচরণ তার সব যদি আপনি ভুল ধরেন তাহলে ওটা আর এই ঘরে টিকবে না। ঠিক স্ত্রীদের জন্য স্বামীর সব যদি খালি কথায় কথা দোষ ধরার চেষ্টা করবেন না, বরং কখনো কখনো মানুষ হিসেবে ভুল করতে পারে তার ভুলটারও প্রশংসা করেন, রান্না করছেন তরকারি খারাপ হয়েছে, হ্যাঁ ঝাল বেশি দিয়েছে খেয়ে ফেলেন, পানি মিশিয়ে খেয়ে ফেলেন, মাশাল্লাহ অসাধারণ, হ্যাঁ আমার আজকে খুব ইচ্ছা ছিল যে একটু ঝাল খাবো, মাশাল্লাহ একবার মনের মতো তরকারিটা হয়েছে, এইরকম প্রশংসা করবেন, দেখবেন সে আগ্রহী হবে। ঠিক আছে, কখনো স্ত্রীর দোষ ধরবেন এবং স্ত্রীকে তুলনা দিতে গিয়ে অন্য কারো প্রশংসা করবেন না, কিসের রান্না তুমি করো,
আজকে দুপুরে ভাত খাইছি আমার বন্ধুর বাড়িতে, বন্ধুর বউর হাতের রান্না, আহা আমার কলিজা পর্যন্ত খুশি হয়ে গেছে আজকে দুপুরে খাইছি। আপনার বউ বলবে ঠিক আছে, ভাতের প্লেটটা সামনে থেকে নিয়ে বলবে বন্ধুর বাড়ি, বন্ধুর বউর বাড়িতে যাও, বন্ধুর বউর রান্না খাও, এ ঘরে তোমার খাওয়া লাগবে না। কাজেই কখনো মহিলারা এটা সহ্য করতে পারে না, তুলনা কখনো দিবেন না, বরং পারলে পাম দিবেন যে তোমার মতো বউ সারা দুনিয়ায় দ্বিতীয় আরেকটা নাই। হ্যাঁ, এই এলাকার ভিতরে দেশ বাছা আল্লাহ কেমনে মিলাই দিছে, আমার কপাল মনে হয় একটু বড়, এই জন্য তোমারে পাইছি। ঠিক আছে, তুমি থাকলে আমার ঘরে লাইটের কোনো দরকার নাই, তোমার চেহারা আলোতে আমার ঘরে এমনি পকপক করে। যদি এইরকম প্রশংসা করা যায় ঠিক কি না, তাহলে দেখা যাবে যে যদি আগে মাছ এক টুকরা দিত পরের দিন দুই টুকরা দিবে, আগে যদি শরবত এক গ্লাস দেয় পরের দিন দুই গ্লাস করে দিবে। মহিলারা হলো প্রশংসার পাগল। আর আসলেও এই মেয়েটা দুনিয়ার সব কিছু ত্যাগ করে আপনার কাছে এসেছে, কেন এসেছে? সে তার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সব ছেড়ে এসেছে আপনার কাছে একটু ভালোবাসা পাওয়ার জন্য। আপনার মাও খোসায়, আপনার বাপও খোসায়, বোন একটা আসলে কদিন পরে সেটাও খোসায়, তারপরে আপনার ভাইয়ের বউ জালেও খোসায়, আপনিও খোসান, বেচারি যাবে কই? কথা বুঝতে পেরেছি? অন্তত আপনি সান্ত্বনা দেওয়ার চেষ্টা করবেন। ঠিক স্ত্রীকে বলবো যে একজন স্বামী সে তার মাকে খুশি করতে হয়, বাবাকে খুশি করতে হয়, ছেলে মেয়ে আপনি মানে স্ত্রী দুনিয়ার সব কিছু তার এই কাঁধে বহন করতে হয়। মাঝে মাঝে একটু মাথা গরম হতেই পারে, একটু মেরে নেবেন। আপনি তো একটা ঘর চালাচ্ছেন, আর সে শুধু ঘরও চালাইতে হয় বাহিরও চালাইতে হয়, ঘরের সব ব্যয় সব দুঃখ সব কষ্ট সব কিছু তার কাঁধের উপর দিয়ে যায়। একটু মাঝে মধ্যে মাথা গরম করে উল্টাপাল্টা বলে ফেলে আপনাকে ধৈর্য ধরতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের স্বামী এবং স্ত্রীদেরকে আরও ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন, এবং প্রত্যেকটা মুসলিমের ঘরকে সুখী ঘর সুখী সংসার হওয়ার তৌফিক দান করুন। কোনো বিষয়ে রাগ করে হুট করে সিদ্ধান্ত নেবেন না, কখনোই স্বামীর মুখে মুখে তর্ক করবেন না। আর স্বামীকে বলবো যে স্ত্রী যে বিষয়টা অপছন্দ করে বারবার খুঁচিয়ে খুঁচিয়ে সেই বিষয়টা বলতে যাবেন না, পিছনের কথা ধরে বারবার অপমান করতে যাবেন না। এটা মহিলাদের কিছু মহিলাদের অভ্যাস আছে, কিছু পুরুষের অভ্যাস আছে। 10 বছর আগে কী করছে, 5 বছর আগে কী করেছে সেটা নিয়ে করছিল না তুমি, তোমার আমি চিনি না, চিনি তো তোমারে, তুমি কেনা, তুমি তো সেই লোক। এই যে কয়দিন পর পর মানুষ ভুল করার পরে যখন সে ভুল থেকে ফিরে আসে, সেই ভুলের জন্য যদি আপনি তাকে বারবার তাকে আপনি খোঁচান, মানসিক যন্ত্রণা দেন, সেটা সহ্য করতে পারে না, বিশেষ করে পুরুষেরা সহ্য করতে পারে না। অধিকাংশ মহিলারা তালাক খায়, মানে তালাক পায়, স্বামীদের মায়ের খায় আর তালাক পায় এই দুই ঠোঁটের কারণে। কথা একটা জিজ্ঞেস করলে এটা সোধারে বলবে না, এটারে তেমোয়ানি বাজার পাঁচগাছিয়া মহিপাল ঠাং রোড 14 মাইল ঘুরাইয়া তারপর জবাব দিবে। তরকারি আনছে, মাছ আনছে, লবণ নাই মরিচ নেই, বলতে পারে মাছ আনছো, লবণ আনো, তেল আনো, মরিচ আনো, হয়তো তেলের দাম কম, আপনি তেলের দাম কম না সরি বেশি, তেলের দাম বেশি, তেল পাওয়া যায় না, কমায় আনছে, বলতে পারে যে তেল ছাড়া তো মাছ রান্না করতে পারবো কেমনি, এই তো শুরু হয়েছে। হ্যাঁ, মাছ আনছো, মরিচ আনছো, লবণ আনছো, তেল কি আমার আব্বা আনবে নাকি জামাই, আমার আরেকটা আছে সেটা আনবে? এবার জামাইকে বুঝছি মায়ের উপরে তোর ওষুধ নেই, এই হলো অবস্থা। কথা বলার সময় ভদ্র ভাষায় বলবেন, সুন্দর ভাষায়, যেন তার মনে কষ্ট না যায়, একে অপরকে বোঝার চেষ্টা করবেন। আরেকটি পয়েন্ট বলবো, সম্মানিত প্রিয় ভাই স্বামীকে বলছি, মাঝে মাঝে স্ত্রীকে নিয়ে একটু ঘুরে আসবেন, তাকে একটু সময় দিবেন। ঘরের এই ঝঞ্ঝাট, ছেলে মেয়ে এই সেই করতে করতে অনেক সময় সে ক্লান্ত হয়ে যায়, তাকে একটু সময় দিবেন। রাতের বেলা একটু ঘরের ছাদ থাকলে ছাদ, উঠানোর উঠান, গল্প করবেন, সময় দিবেন, তাকে নিয়ে একটু সময় দেওয়ার চেষ্টা করবেন এবং তার দুঃখগুলো কষ্টগুলো বোঝার চেষ্টা করবেন। একে অপরকে অপরের কষ্টে সহযোগিতা করার চেষ্টা করবেন, একে অপরকে বোঝার চেষ্টা করবেন, ক্ষমা করে দিবেন পিছনের ভুলগুলো নিয়ে। কখনো তাকে একে অপরকে অপমান করবেন না, পিছনে যা গিয়েছে সব শেষ, নতুন করে সামনে আসবেন। এরপরও যদি আপনাদের সংসার সুখের না হয়, তাহলে শেষ পরামর্শ দিব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন, আর বিজ্ঞ কোনো আলেমের কাছে গিয়ে আপনাদের সমস্যাগুলো লিখবেন। স্বামীকে বলবেন যে তুমি আমার কী কী দোষ তোমার আছে লেখো। স্ত্রীকে বলবেন, স্ত্রী স্বামীরগুলো লিখবে, স্বামীরগুলো স্ত্রী লিখবে, ঠিক আছে? তো সেটা লিখে আপনারা কোনো আলেমের কাছে যেতে পারেন, অথবা কোনো আলেমকে বলতে পারেন যে আমার স্ত্রী এই দোষগুলো আমি সমস্যা মনে করছি। ওই আলেম আপনার স্ত্রীর কাছ থেকে স্বামীর দোষগুলো শুনে এটা শেষ পর্যায়ে করবেন, অন্যথা দরকার নেই যে তৃতীয় পক্ষ কাউকে আনা। তবে তৃতীয় পক্ষ কারো কাছে যদি যান, সে যেন খুব বিশ্বস্ত হয়, সে যেন খুব আমানতদার হয়, এমন কারোর কাছে গিয়ে শেষ ফয়সালায় যাবেন। এরপরও তালাকের পথে যাবেন না। মনে রাখবেন যে একবার যদি তালাক ঘটে যায়, কেঁদে চোখের পানিতে মুখ ভাসাবেন, বহু মানুষ চোখের পানিতে মুখ ভাসাচ্ছে, আমরা চাইলেও তাদের সংসারটা আর মিলে দিতে পারছি না, কাজেই এই পর্যায়ে যাবেন না। নিজের সংসার সুখে করার জন্য এই চেষ্টাগুলো করুন, বিজ্ঞ কোনো আলেমের পরামর্শ গ্রহণ করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন।